সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 185তম জন্মদিবস উপলক্ষে গতকাল নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সকল প্রাক্তনীদের উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য শিবির, দুস্থদের বস্ত্রদান, শিক্ষা সামগ্রী প্রদান ও দুস্থদের খাদ্য সামগ্রী প্রদানের আয়োজন করা হয়। একই সাথে সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ প্রাক্তন ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ নৈহাটি বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর রতন নন্দী, উক্ত কলেজের অধ্যক্ষ ডক্টর অরিন্দম মল্লিক, কলেজের গভর্নিং বডির সদস্য কানাইলাল আচার্য, গৌতম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ব্লাড ব্যাংকের গাড়ি ফিতে কেটে উদ্বোধন করছেন এবং তারপর থেকে আমরা রক্তদানের কাজ আমরা শুরু সূচনা করব। কলেজের গভর্নিং বডির সভাপতি শ্রী ডক্টর রতন নন্দী মহাশয়, আমি অনুরোধ করবো স্যারকে আসন গ্রহণ করার জন্য। ডক্টর কুমার নন্দী মহাশয়কে বরণ করুন। এরপরে আমি প্রাক্তনিকা স্বরূপ, এরপর একটু জোরে আত্মারে দেওয়ার জন্য অনুরোধ করবো। আমাদের সম্মানীয় অতিথিবর্গ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, তাতে সকলকে বড়শি বঙ্কিমচন্দ্র কলেজের ডক্টর রতন কুমার নন্দী মহাশয়কে বারংবার বলেছিলেন যে 75 বছর উপলক্ষে, কলেজের উপলক্ষে আমরা তো সব সংগঠনের তরফ থেকে অনুষ্ঠান করা হয়েছে, শুধুমাত্র আমরা সেই অর্থে কিছু করি। তাই 75 বছর সেলিব্রেশনে এটা সেই অর্থে আমাদের লাস্ট ডে হিসেবে ঘোষিত হয়েছিল, যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান এবং প্রভাষণের মধ্যে দিয়ে আমরা 1 বছর আগে অনুষ্ঠানটা ঘোষণা করেছিলাম। এবং আজকে আবার সেই অনুষ্ঠান উপলক্ষে আমাদের রেজলিউশন ছিল যে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করব। তাই আজকের দিনে যে বৃহৎ অনুষ্ঠান, যেখানে আমরা একই সঙ্গে রক্তদান এবং স্বাস্থ্য শিবির করছি, শুধু তাই নয়, বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের রেলওয়ে স্টেশন থেকে শুরু করে বিভিন্ন নিকটবর্তী এলাকা এবং গ্রামে আমাদের প্রাথমিকার তরফ থেকে যারা রয়েছেন তারা শিক্ষা সামগ্রী তুলে দেবেন, বাচ্চাদের জামা কাপড় তুলে দেওয়া হবে। রেল এই বয়সে এত রক্ত দিতে পারবো না, সেটা আমাদের একটা আশ্চর্যের বিষয়। একটা রক্তদান শিবিরের আয়োজন করি আমরা, এর আগেও শুধু কোভিডে 1 বছর বন্ধ ছিল, তাছাড়া প্রত্যেক বছরই অ্যালুমিনির পক্ষ থেকে আমরা একটা রক্তদান শিবির করেছি, এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। কলেজের আমরা যারা বর্তমানে শিক্ষক শিক্ষিকা অন্যান্য অনুষ্ঠিত রয়েছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, আমি মানে মনে মনে হতাশই ছিলাম যে এবছর থেকে আর কিছুই হলো না, কিন্তু হঠাৎ করে যখন জানলাম যে প্রাক্তনিকার পক্ষ থেকে এরকম একটা মহান কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে, আমার মনটা আমাকে ভরে উঠছে যে এই বছরটা ফাঁকা যাচ্ছে। যেটা সবাই করবো যে আজকের এই যে পঞ্চ রক্তদান শিবির, সেখানে বঙ্কিমচন্দ্রের সভাদর্শে যে জাতীয়তা বোধ, যে দেশপ্রেমের গোয়ার এসেছিল, সেই গোয়ারে সেই প্রভাবে ভারত মাতার অন্যতম সন্তান কিছু জুন যেমন আমরা পালন করবো, সাথে সাথে আমরা 13ই আষাঢ় অর্থাৎ 29শে জুনও আমরা পালন করব।
এবং ঠিক তাকে সামনে রেখেই আজকের এই সুন্দর মুহূর্তে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রাক্তনিকার আয়োজিত এই রক্তদান শিবির এবং আবাসী স্বাস্থ্য শিবির নিজেদেরকে খুব ধন্য মনে করছি। এমন একটা মহাপুরুষের জন্মদিনে আমরা এই অনুষ্ঠানটা করলাম, যে মহাপুরুষের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা থাকলো। বন্দে মাতরমের যিনি উদ্যোক্তা, এই কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি যে ওনার নামাঙ্কিত কলেজের আমি একটা প্রাক্তনিকার সভাপতি হতে পেরেছি। একটা সময় আমি এই কলেজের দিবা বিভাগের সাধারণ সম্পাদক ছিলাম। এই কলেজের টান সর্বদা আমাকে মানে আপন করে নেয়। আমি যখন কলেজে আসি তখন আমি নিজে প্রাণ পাই যে কলেজের সাথে আমার একটা প্রাণের সম্পর্ক। আমি এসে ঋষিকে তাই বলছিলাম, ইয়েকে আরেকজন ছাত্রকে বলছিলাম যে কলেজে আসলে কীরকম যেন একটা প্রাণ স্পন্দন ফিরে পাই। আমরা প্রত্যেক বছর যেদিন থেকে আমরা ষোলো সালে অ্যালুমনি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের, আমরা সেই দিন থেকেই রক্তদান শিবির আমরা করে এসেছি। আমরা কিছু সামাজিক অনুষ্ঠানও করেছি, নিরন্ন মানুষের মুখে কোভিডে আমরা খাবার তুলে দিয়েছি বিভিন্ন সময়, এবারেও আমরা সেই নিরন্ন কিছু অভুক্ত মানুষের মুখে আমরা খাবার তুলে দেবো। কিছু তৃণাঙ্কুর এই প্রাক্তনিকার সাধারণ সম্পাদক ও ইতিমধ্যেই বলেছে যে আমরা কিছু অসুস্থ মানুষের কাছে ওষুধ তুলে দেবো, কিছু মানুষকে চশমা প্রদান করব, পুরোটাই অ্যালুমনির প্ল্যাটফর্ম থেকে। আমরা আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাব এই কর্মসূচিকে, তৃণাঙ্কুরের প্রচেষ্টা এবং সর্বোপরি আমাদের মাথার উপরে এই কলেজের যিনি টিচার ইনচার্জ আছেন উনি আমাদের সর্বতোভাবে সহযোগিতা করেন। আমরা যখন যেটা বলি যে স্যার আমরা এটা করতে চাইছি অ্যালুমিনির পক্ষ থেকে, উনি আমাদের পাশে এসে দাঁড়ান, ওনার সাহায্য আমরা সবসময় পাই। অবশ্যই আমৃত্যু ছাত্রদের পাশে আছি, কারণ ছাত্র রাজনীতি আমার শিরায় শিরায়। আমি ছাত্র রাজনীতি করে আজকে এখানে, যতদিন থাকবো ছাত্রদের পাশেই থাকবো। আমার নাম গৌতম চক্রবর্তী। স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল। Welcome to Gurukul Global School, a home